এরকম কোনোদিন আমার জীবনে সময় আসেনি। কোনোদিন আমি কারোর বিরুদ্ধে বক্তব্য দিনে 32 বছর আমি কোনোদিন কোনো মাঝহাবের বিরুদ্ধে কথা বলিনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও যাইনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে আমার পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে একটু নামটা লিখবো কি বলেন তো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমি যদি কোনোদিন বলেছি কেউ প্রমাণ করে দিতে পারে, তাহলে আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিব না। আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চেয়েছি, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেবো না। আজ কেন 32 বছর ধরে পুরো সময়টা চ্যালেঞ্জ, পুরো 32 বছরে যদি কোনোদিন কোনো মাঝহাব বিরোধী বক্তব্য দিয়ে থাকে আমি জাতির সামনে কথাই বলবো না। এক দুদিন নয়, 2-6 মাস নয়, পুরো 32 বছরে যদি আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিয়ে থাকি, সরকার যারা এমপি মন্ত্রীর দায়িত্ব পালন করে তারা তো একজন আরেকজনের বিরুদ্ধে না বললে সময় কাটে না। যারা চেয়ারম্যানে দাঁড়ায় তারা তো একজন আরেকজনের বিরুদ্ধে কথা না বললে সময় কাটে না। আমার 32 বছর চ্যালেঞ্জ করলাম আপনাকে, আমি এক দুদিন নয়, 1-2 বছর নয়, 32 বছরে যদি কোনোদিন সরকার বিরোধী বাক্য থাকে আমি জাতির সামনে বক্তব্য দেব না। 2-1 দিনের কথা বলছি না, 90 সাল থেকে না এখন পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, সাগাড়া গোবিন্দগঞ্জ আমার জন্মভূমির মতো জায়গা, আমি এখানে বক্তব্য দিতে আসতে পাবো না মানে আপনি কোন সাহসে নিষেধ করেন? আপনার সাহস কে দিল আপনাকে? আপনি কি দেখাতে চান? পয়সা পাতি হারিয়ে যাবেন, বিদ্যে মাটিতে মিশে যাবেন, বক্তব্য? এমন কোন মায়ের বেটা আছে বাংলার মাটিতে যে বলতে পারে 32 বছর আমি কোনোদিন কারো বিরুদ্ধে বক্তব্য বলিনি? বলে না কেন কেউ? আমি তো বলছি, সব বক্তব্য ভাষা আছে, আপনি দেখেন দেখি। 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। আমি লিখেছি জঙ্গি বিরোধী কথা বক্তব্য দিয়েছি, কলমে লিখেছি, বইয়ের নাম কে বড় লাভবান। জঙ্গি তৎপরতায় সরকার যত সোচ্চার আমি তার চেয়ে 100 গুণ বেশি সোচ্চার। আমি কলমে যে লিখেছি উনি হিসেব করে খাতা কলমে বিদ্যা দিয়ে খুঁজে পাবেন না। আপনি তো বহু দূরের কথা, গাইবান্ধা জেলার পরিচালক তো বহু দূরের কথা, আমার কলম লিখা আছে 2005 সালে, জঙ্গি বিরোধীর তৎপরতায় আমার বক্তব্যে বলা আছে সরকার সহ এমপি মন্ত্রী সহ ওসি দারোগা সহ চেয়ারম্যান মেম্বার সহ মসজিদের ইমাম সহ বাপমা সহ সবকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছি। এই জঙ্গি তৎপরতা আসলে মুসলমানের নয়, এটা খারিজি কোনো তৎপরতা, ধর্মকে ধ্বংস করার জন্য তারা পথে নেমেছে। যখন আমাকে বলেছে যে আপনি জেহাদের উপরে বক্তব্য দেন না কেন, তখন আমি বলেছি তোমার নেতাকে 12 বছর পড়াবো। যেদিন আমাকে বলেছে যেই যে আপনি এই সব জঙ্গির উপরে বক্তব্য দেন না কেন, আপনিও তো কোরআন হাদিস জানেন, তো আমি বলেছি তোমার এটা ঠিক নয়, তুমি কেন এসেছো, তোমার নেতাকে আমি 2 যুগ পড়াবো বলেছি। 2 যুগ এই শব্দটা অন্তত 100 বার বলেছি, 2 যুগ পড়াবো। 26 বছর থেকে ফতোয়া লিখি কলমে, 26 বছর থেকে ফতোয়া লিখি কলমে, 26 বছর থেকে বুখারী মুসলিম পড়া, 34 বছর থেকে অষ্টাশের আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে বুখারী মুসলিম পড়াচ্ছি। এমনি চলে এসেছি মনে করছেন? আমার বুকে খুব সাহস, আমার জীবনে কোনোদিন পয়সার পিছনে আমাকে পড়া লাগেনি। কোনো মায়ের বেটা বলতে পারবে না যে আপনি আমাকে বলেছিলেন 8-10টা টাকা দেন, এই সাহস কারো নেই, আমি দিয়েছি এ কথা বলতে পারি। আমার 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। এমনি জমি কাজ তো কিনা তো আছেই, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী অবস্থান করে 26 বিঘে জমির উপর, 33 শতকে 1 বিঘা, 26 বিঘে জমির উপর অবস্থান করে,
সেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3,000 মানুষ সালাত আদায় করতে পারে। উত্তরবঙ্গের সবচেয়ে বড় মসজিদ জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 91 বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটা মসজিদ তৈরি হতে যাচ্ছে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ একস্থান সালাত আদায় করতে পারবে। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফের ছমেল বাবুগঞ্জ বরিশাল, এগুলি চলমান প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ। জামিয়া সালাফের ফরিদপুর, জামিয়া সালাফের নোয়াখালী, জামিয়া সালাফের চট্টগ্রাম, জামিয়া সালাফের ময়মনসিংহ, জামিয়া সালাফের কুষ্টিয়া, এগুলো জমি রেডি হয়ে গেছে, কাজ আরম্ভ হতে বাকি আছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেন পরকাল হারাতে রাজি নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আবারও বলছি, এই ছেলে কোন সাহসে তুমি বিরুদ্ধে কথা বলো, তুমি মনে রেখো, তোমার বাপকে বলে দিও, তোমার দায়িত্বশীল যারা পালন করে সমাজ পরিচালনা করে তাকে বলে দিও, আব্দুর রাজ্জাক সাহেব 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলেনি, 32 বছরে কোনোদিন কেসা কাহিনী বলেনি, মুখস্থ করে রাখো কথা, 32 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি। টাকা দেওয়ার সময় আমার মুখটা একটু কেমন হয়েছে এরকম প্রমাণ হয়ে গেলে আমি জাতির জন্য বক্তব্য দেব না। তুমি অত সাধারণ মনে করে নিলে, আমি কোন জায়গাতে গেলে মানুষের গায়ে ঘা হয় কেন তা আমি বুঝতে পারি না। আমি কোনোদিন ফাঁকি দিনি জাতিকে, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মনে বড় সাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়া আমার চোখের সামনে আছে, মুখে আমরা কথা বলে যাচ্ছি, কলম আছে, কিছুক্ষণ পরে আসবে দেখবেন। আমি সার্বিকভাবে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি, মানুষকে পরকাল মুখে করব ইনশাআল্লাহ। মানুষের জন্য পরকাল চায়, জান্নাত পাওয়া চাই, জাহান্নাম থেকে বাঁচা চাই, এটাই সেই জামিয়া সালাফিয়া যেখানে কোনো সংগঠন চলে না। সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্বোচ্চ মানের শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনি দেখতে পারেন ছেলে মেয়েকে পরীক্ষা করে, একটা প্রতিষ্ঠানে 25-30 জন ছাত্র থাকে হিফজখানায়, এক এক বছরে 25-30 জন ছেলে হিফজ শেষ করে, মেয়ে ওরকমই প্রায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আবারও বলছি, আমি সাধারণ মানুষ, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমি কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যে পানি থাকে এটা একটু বাতাস আসলে টলমল টলমল পড়লো। আমি কোনোদিন ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান চালাইনি, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো আর্থিক ক্ষমতা আছে, না আমি কোনো বিদেশি সংস্থায় জামিয়া সালাফিয়া চালাই। সন্ন্যের ওপরে আছে, আল্লাহর উপরে ভরসা, কাজে কেউ কোনোদিন ক্ষতি করার চেষ্টা করলে কোনো লাভ হবে না, কোনো পথ নেই, কোনো পথই নাই কিভাবে ক্ষতি করবো তার। সম্মানিত দিনী ভাই বোন, সত্য মিথ্যা মহান আল্লাহ বলেন, ইয়াইহা আল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর একটা ভয় থাকা দরকার। ডান দিকের বাম দিকের লোকের যদি দেখতে অসুবিধা হয় তাহলে আমাদের স্টেজের ভাইদেরকে আর একটু পিছনে সরে বসতে হবে, বিনীত আন্তরিকভাবে অনুরোধ। আর আপনারা যারা ডান দিকে বাম দিকে সামনে আছেন, এখন যদি পরিচালনায় যারা আছে তাদের কাছে বসার জায়গা দাবি রাখি তো তারা করতে পারবেন। কাজে আমার দিনী ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব, অল্প কিছু সময় 1-1.5 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। আশা করছি আপনারা যে যেখানে আছেন
দয়া করে কেউ কথা বলবেন না, এক খেলে চেয়ে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। আর যারা উপস্থিত বৈঠকের দিনই বোন আছেন, মুসলিম বোন, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপোষে কথা বলবেন না। আর একজন যদি আপনার গায়ের উপরে পা দিয়ে চলে যায়, তবু আপনি তার সাথে কথা বলবেন না, মুখ খুলবেন না, দয়া করে আপনি মুখ বন্ধ রাখেন না। এই মেয়ে, তোমাকে তো বলছি, শরম পাও না, তুমি কথা বলছো কেন? এমনি তো বেপর্দা হয়ে চলো, হক বাতিল তো তোমার কাছে পরিচয় নেই, নগ্ন হয়ে সারাদিন চলে, অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে, মাথার চুল দেখিয়ে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিত মনে করছো? তা তো তা নয়, মানুষকে পাপী করে মানুষ শিক্ষিত হতে পারে না, ভুল বুঝেছো তুমি। আসলে ঘটনা তা নয়, ঘটনা আসলে তোমার মা তোমাকে শিক্ষা দিতে পারেনি, তুমি ভুল বুঝেছো, এটা তোমার মা নয়, এটা তোমার খালা। সেদিন আমি আপনাকে বলে গেছি খুব বারবার করে, আসলে এটা মা নয়, এটা হয় খালা না হয় সৎমা, যদি মাই হয় তাহলে এমন করলো কেন? মার একটা দায়িত্ব আছে, এই কথাটা আগে বলিনি, তারপর আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আজকের আলোচনা অতীব সংক্ষিপ্ত, আগে প্রমাণ করি যে মা, সেদিন মহিমাগঞ্জে নসিরার পাড়ে বলে গেছি, জোর দিয়ে বলেছি, এটা তোমার মা নয়, তোমার মা নয়, এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার মা যদি হয় তাহলে তোমার অবস্থা এমন কেন? তোমার যদি মাই হয় এটা, তাহলে তোমার প্যান্টটা টাকানোর নিচে কেন? তোমার মা তো তোমাকে লালন পালন করে, গোসল করিয়ে দেয়, খাওয়ায়। এটা যদি তোমার মাই হয় সত্য সত্যই, তাহলে তোমার দাড়িটা চাঁচা কেন? এটা যদি সত্যই তোমার মা হয়, তাহলে তোমার মাথায় চুল ছাতা চুল, থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে? আমার স্বামী এত জুনুন, মানুষের কান কোনোদিন শুনেনি, থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে? আমার খাতার বেকালবে বাসার মানুষের অন্তর কোনোদিন ভাবেনি, থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে? আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাত এত দামি জায়গা, ভালো পুরুষ নারীর জন্য আমি রেডি করে রেখেছি, যা চোখ কোনোদিন দেখেনি, যা কান কোনোদিন শুনেনি, যা অন্তর কোনোদিন ভাবেনি, এত উন্নত মানের জায়গা হতে পারে, তার নাম জান্নাত। জান্নাতের মেয়ে অত সহজে ভোগ করা যায় না, হজবাতে নারবি শাহওয়াত, জাহান্নামকে ঘেরা আছে মনির ইচ্ছা দিয়ে, জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি দিয়ে। নিয়ম নীতি ছাড়া, ত্যাগ তিতিকা ছাড়া জান্নাত পাওয়া যায় না, মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। দোকানে বসে আড্ডা পিটে যারা মন মতো চলে, তারা যেখানে সেখানে মানুষের বদনাম করে, যারা মন মতো চলে, তারা মানুষের বিরোধিতা করে, যারা মন মতো চলে, তারা মন মতো চলে, যারা জাহান্নামে যাবে তারা, সুদ ঘুষ খায় যারা মন মতো চলে, তারা মন মতো চলে, যারা জাহান্নামে যাবে তারা, দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যারা মন মতো চলে, তারা মন মতো চলে, যারা জাহান্নামে যাবে তারা, মানুষের পিছনে লেগে থাকে যারা মন মতো চলে, তারা মন মতো চলে, যারা জাহান্নামে যাবে তারা, দাড়ি চাঁচে যারা মন মতো চলে, তারা টাকুন নিচে প্যান্ট পরে যারা মন মতো চলে, তারা দিন রাত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে যারা মন মতো চলে, তারা মন মতো চলে, যারা জাহান্নামে যাবে তারা, নগ্ন পোশাকে চলে যে সব মহিলা, ছোট ব্লাউজ গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে যারা, মাথায় কাপড় দেয় না যারা মন মতো চলে, তারা মন মতো চলে, যারা জাহান্নামে যাবে তারা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখুন, তিনি বলেন, হজবাতিন নারবি শাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, হজবাতিল জান্নাত বিল মাকারহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে, জান্নাত পাওয়ার টাফ ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, মিথ্যা কথা বলা মোনাফেকের খসলাত, অদা করলে খেলাপ করা মোনাফেকের শিষ্টাচার, আর ঝগড়া করলে অশ্লীল কথা বলে মোনাফেক। সম্মানিত দিনী বোন, আপনাকে আবারও বলছি, আপনি চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য। এক, পাঁচ ওয়াক্ত সালাত, দুই, রমজান মাসে সিয়াম, তিন, স্বামীকে মেনে চলা, চার, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, উপরের তিনটাই করি, চার নম্বরটা করতে পারি না। মেয়েকে বলি, তোর বাপকে খাবার দিয়ে।
বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো, আমি নিজে যাই না, আমি ওকে সহ্যই করতে পারি না, এত রাত দিন গালি দেয়, বেদায় পড়ে নিরুপায় হয়ে যদি এক গিলাস পানি নিয়ে যায় তো সামনে এভাবে থ্যাকুস করে দূরে চলে যায়, রেখে দিয়ে চলে যায়, আমাকে ভালো লাগে না। সম্মানিত দিনী বোন, আমি আপনার সাথে একমত, তবে আপনাকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন, আপনার স্বামীর স্বভাব ভালো হয়ে যাক, এটা খারাপ স্বভাব, তবে আপনি এইভাবে কথা বন্ধ করে সপ্তাহ সপ্তাহ কাটাবেন এটা হবে না। তিতা লাগুক আর মিঠা লাগুক, আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, এটা জরুরি, খারাপ লাগলেও গালি দিলেও আপনাকে মেনেই চলতে হবে। একজন মহিলা রাসূলের কাছে এসেছে, যখন কাজ শেষ হয়ে গেছে চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলছেন থামো 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 থামো, এই তোমার স্বামী আছে? জি আমার স্বামী আছে। আচ্ছা তোমার স্বামীর কাছে তুমি কেমন? আমি তার সাথে ভালো হওয়ার চেষ্টা করি। ভালো হওয়ার চেষ্টা মানে? ভালো হওয়ার চেষ্টা আবার কি? হওয়া জান্নাত তোকে না রোকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার পরকাল কামনা করি, আপনি এই স্বামীকে মেনে চলুন যে কোনো মূল্যে, যদি সম্ভব না হয় তাহলে আপনি খোলা তালাক নিয়ে চলে আসেন, এইভাবে আপনি দিন কাটায়েন না। কাজীর কাছে যান, চেয়ারম্যান মেম্বারের কাছে যান, খোলা তালাক করে দেন, 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পাবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে, 90 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারেন। আর যদি আপনি নিজে খোলা তালাক করে নেন তাহলে 30 দিন সংসার করতে হবে, এখানে বাধ্য নন, এরকম ধর্ম নয়। আপনি আগামীকাল কাজীর কাছে গিয়ে একটা খোলা তালাক করে ওখানে জানিয়ে দেন, চেয়ারম্যানের কাছে একটা জানিয়ে দেন, মেম্বারের কাছে ওকে জানিয়ে দেন, তোমার সাথে আমি সংসার করব না, যা লেনদেন ছিল সব বুঝিয়ে দিলাম। তবে আপনাকে আমি আবারও বলছি, আপনি স্বামীকে মেনে চলেন, আপনার জন্য জান্নাত হবে ইনশাল্লাহ, যতই কষ্ট হোক না কেন। সম্মানিত দিনী বোন, আপনার এখানে জরুরি একটা কথা বলে দিয়ে আমরা সামনের দিকে আগাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আরবা মান কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। পৃথিবীর মানুষ মনে রেখো, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার, চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। এক, হিফজা আমানাতিন, আমানতের রক্ষা। আমানত কি জিনিস? কাজের লোকটাকে মালিক বলল 200 টাকা নিয়ে যা, তরিতরকারি সবজি নিয়ে আয়, 10 টাকা বেঁচে গেছে, কাজের লোকটা 10টা টাকা নিজের কাছে রেখে দিয়েছে, এ হলো আত্মসাৎকারী, এর নাম আমানত নেই। প্রিন্সিপালের কাছে, হেডমাস্টারের কাছে ছাত্র ফর্ম ফিলাপে 3000 টাকা দিয়েছে, তো হেডমাস্টার 1000 টাকা বাক্সে রেখে ডয়ারে 2000 টাকা পকেটে করে বড় একটা মাছ নিয়ে বাড়ি চলে গেল। তখন বউ একবার জিজ্ঞাসা করলো না, ইন্নালিল্লাহ, আচ্ছা তুমি যে সকালে যাও তখন তো টাকা নিয়ে যাওনি, তুমি এত বড় মাছ নিয়ে এলে কিভাবে? বউ এত বোকা যে একটু জিজ্ঞাসা করে না। এক মিনিট, মধ্যখানে একটা কথা খুব খেয়াল করুন, আমার দিকে চেয়ে থাকবেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সবচেয়ে দামি জিনিস কি, সবচেয়ে ভালো জিনিস কি, সবচেয়ে দামি জিনিস কি বলেন তো দেখি আল্লাহর নবী, সবচেয়ে দামি সম্পদ কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, শোনো শোনো শোনো, সবচেয়ে দামি সম্পদ লিসানুল দাকের, ওই জিহ্বা যে জিহ্বা সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, জিকির করতে পারে, সেটা হলো দামি সম্পদ। এরই সাথে আর একটা কথা জড়িয়ে দিয়ে সামনের দিকে যাই, হয়তো ভুলে যেতে পারি, খেয়াল করে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? একথা বলতে বলতেই ফাঁক হাজার।